আগামী 5 দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোর ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা আর ঝাড়গ্রাম, এই অঞ্চলগুলো এবং উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার আর জলপাইগুড়ি, এই 5টা জেলায় অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আর টোটাল পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে কয়েক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর মেন কারণ হচ্ছে উড়িষ্যা উপকূলে এটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। ওয়েদার ওয়ার্নিং সেরকমভাবে গ্যান্ডিটি ওয়েস্ট বেঙ্গলের জন্য বিশেষ কিছু নেই, খালি দু এক জায়গাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোর 3টে জেলা জলপাইগুড়ি, কুচবিহার আর আলিপুরদুয়ারে আজকে জন্য ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতায় যে তাপমাত্রা ছিল, ম্যাক্সিমাম তাপমাত্রা ছিল 33.7 আর মিনিমাম তাপমাত্রা ছিল 27.6, যেটা দুটোই হচ্ছে স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আর আগামী 24 ঘন্টাতে ম্যাক্সিমাম টেম্পারেচারের সম্ভাবনা যেটা আছে সেটা হচ্ছে 34 ডিগ্রি এবং মিনিমাম হচ্ছে 28 ডিগ্রি। আর কলকাতার জন্য আলাদাভাবে সেরকম কিছু নেই, দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির কোনো চান্স নেই? আছে কয়েক জায়গায়, যেটা বললাম যে এই পূর্বের জেলাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে অধিকাংশ মানে অনেক জায়গাতে, আর বাকি জেলাগুলো যেটা আছে দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো যেগুলো বললাম সেগুলো বাতি রেখে যে জেলাগুলো, আর উত্তরবঙ্গের ক্ষেত্রে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর আর মালদা, এই কটা জেলাতে কয়েক জায়গাতে বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।